তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি সুন্দরবন স্পেশাল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আমরা অনেকে সুন্দরবনে বেড়াতে যাই, কিন্তু নামে সুন্দরবন হলেও এর মধ্যে অনেক অসুন্দর জিনিস রয়েছে এবং যার দ্বারা আমাদের ক্ষতি হতে পারে এবং আমরা বিপদে পড়তে পারি, আমাদের শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আজকের ভিডিওতে সেই সমস্ত বিষয়গুলিকে জানাতে চলেছি, যাতে সুন্দরবন বেড়াতে গেলে আপনারা কোনো বিপদে না পড়েন, আপনাদের কোনো অসুবিধা না হয়। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি আপনাদের পরবর্তী সময় সুন্দরবন বেড়াতে গেলে আপনাদের অনেক কাজে লাগবে। বন্ধুরা, এই শ্বাসমূলগুলিকে দেখুন, যেগুলো অনেকটাই শক্ত এবং অনেকটাই বড়। এই শ্বাসমূলগুলিকে আপনারা সুন্দরবনের সমস্ত জায়গাতে দেখতে পাবেন। শ্বাসমূলগুলি প্রধানত গাছেদের শ্বাস নেওয়ার জন্য মাটির উপর উঠে আসে। এগুলির সাহায্যে সুন্দরবনের উদ্ভিদ মূলত শ্বাস নেয়। এগুলো অনেকটাই শক্ত হয় এবং এর মাথাগুলো সুচল হয় এবং বন্ধুরা, এগুলো লম্বায় প্রায় 2 থেকে 2.5 ফুট পর্যন্ত দেখা গেছে সুন্দরবনে। তো কী হয়, সুন্দরবনে বেড়ানোর সময় এগুলির মধ্যে আপনার হোঁচট লাগতে পারে এবং আপনারা হয়তো কল্পনা করতে পারছেন এর উপর পড়ে গেলে কী ধরনের বিপদ আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। তো অবশ্যই এগুলোর মাঝ দিয়ে চলার সময় সাবধানতা অবলম্বন করবেন। আমাদের এই ঘাসগুলিকে দেখুন, এই ঘাসগুলিকে সুন্দরবনের চরে দেখতে পাওয়া যায়, এগুলিকে ধানি ঘাস বলা হয়। তো এই ঘাসগুলির পাতার দুই পাশ ধারালো হয়, অসাবধানবশত চলাফেরা করলে আপনার শরীরের বিভিন্ন অংশ কেটে যেতে পারে। সো বন্ধুরা, এখানে দেখো হরগজ গাছের জঙ্গল রয়েছে। যদি কখনো এই জঙ্গলের মধ্যে আপনারা আটকা পড়েন তো আপনাদের ক্ষতি হতে পারে, কারণ দেখুন এর মধ্যে কাঁটা রয়েছে, এর পাতায়ও কাঁটা রয়েছে। আর এই জঙ্গল যেখানে হয় গোল গোলভাবে অনেকটা জায়গা জুড়ে অনেকটা ঘন হয়, ঠিক আছে? এগুলোর থেকে অবশ্যই সাবধানে থাকা উচিত। বন্ধুরা, সুন্দরবনের খাঁড়ির দুপাশে এই গাছগুলোকে দেখুন। সুন্দরবনের খাঁড়ির দুই পাশে এই সমস্ত গাছগুলিকে দেখতে পাওয়া যায়। খাঁড়ির দুপাশের গাছগুলিতে দেখুন এরকম কাঁকর টাইপের কাঁকর রয়েছে, ঠিক আছে? সুন্দরবনের খাঁড়ির ধারে রাস্তা অনেক খারাপ হয় এবং আপনি যদি নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে চান এবং এই গাছগুলিতে হাত দেন, তাহলে আপনার হাত তো কাটবে এবং এগুলি ভুলবশত যদি কোনোভাবে আপনার গায়ে ছুঁয়ে যায় তো সেই জায়গাটা কখন কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। বন্ধুরা, আপনারা যদি সুন্দরবনের কখনো চরে বেড়াতে যান তো আপনারা এরকম রাস্তা দেখতে পাবেন, যেগুলি আপনাদের সুন্দরবনের চরে বেড়াতে সাহায্য করবে। এই জায়গাগুলোতে একসময় গাছ ছিল, এই গাছগুলিকে কেটে এই রাস্তা বানানো হয়েছে। এই জায়গাগুলোতে আপনারা গাছের মূল সহ কাণ্ড দেখতে পাবেন, যেগুলো মাটির উপরে বেরিয়ে রয়েছে। তো আপনারা যদি অজান্তে এগুলোর উপরে পা দেন তো আপনাদের ক্ষতি হতে পারে, এ কারণে অবশ্যই এগুলো সম্পর্কে জেনে নেওয়া দরকার এবং এই রাস্তাগুলোর মধ্যে চলাচলের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করা দরকার। তো অবশ্যই সুন্দরবনের চরের মধ্যে এই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করার সময় ধীরে চলাফেরা করবেন এবং সাবধানে পা ফেলে চলাফেরা করবেন। এবং বন্ধুরা, এই রাস্তার দুপাশে এই হরগজ গাছ রয়েছে। তো আপনারা যদি অনেকে একসঙ্গে বেড়াতে যান এবং কোনো ব্যক্তি যদি আপনার সামনে থাকে এবং সে যদি এই হরগজ গাছগুলিকে ধরে এবং যদি এভাবে ছেড়ে দেয় তো এটা দোলে, তো এটা দুলে গিয়ে পেছনে যে ব্যক্তি থাকবে তার শরীরে যে কোনো অংশে লাগতে পারে এবং তার শরীরের কোনো অংশের ক্ষতি হতে পারে। তো অবশ্যই আমরা যদি এইরকম সরু রাস্তা দিয়ে চলি এবং সাহায্য হিসেবে এই গাছগুলোকে ধরি, তো অবশ্যই আমাদের দেখে শুনে খুব ধীরে ছাড়া উচিত, কারণ এই গাছগুলির মধ্যে অনেক গাছ দোদুল্যমান হয়, তো সেটা দুলে গিয়ে অন্যের ক্ষতি করতে পারে। তো বন্ধুরা, সুন্দরবন বেড়াতে এলে তো আপনারা গেঁয়া গাছ দেখতে পাবেন এবং এই গেঁয়া গাছ যখন ফুল হয় তখন অনেক সুন্দর দেখতে লাগে। তো অবশ্যই সুন্দরের মধ্যে কিছু অসুন্দরও থাকে, তো সেরকম বন্ধুরা এর ভিতরেও কিছু অসুন্দর রয়েছে। তো অসুন্দরটা হলো এই যে এর এর পাতা ছিঁড়লে বা এর ডাল ভাঙলে এর থেকে আঠা বের হয়, ঠিক আছে? তো এই আঠাটা যদি গায়ে বা কারো চোখে পড়ে তো তার চোখ বা শরীরের কোনো অংশ মারাত্মকভাবে ক্ষতি হতে পারে। দেখেন এই যে আঠা বেরোচ্ছে এভাবে।
তো তাই গেওয়া গাছের কাছে এসে কোনোভাবে গেওয়া গাছের পাতা ছিঁড়বেন না বা গেওয়া গাছের ডাল ভাঙবেন না। আর বন্ধুরা, এটি হলো বৃহৎকণ্টক গাছ। সুন্দরবনের উদ্ভিদ প্রথম পাঠে বৃহৎকণ্টক গাছের পরিচয় দেওয়া আছে। তো বন্ধুরা, এগুলোতে কী হয়, এর মধ্যে বড় বড় কাঁটা রয়েছে। তো সুন্দরবনে বেড়াতে এলে আপনাদের এর পাশ দিয়েও যেতে হতে পারে। তো সেই মতো এর কাঁটাগুলি গায়ে লাগলে আপনাদের অনেকটা ক্ষতি হতে পারে এবং যদি পায়ে ফটে তো আপনারা অনেকটা যন্ত্রণা পেতে পারেন। তো অবশ্যই এই গাছটি থেকে এবং গাছের এই কাঁটাগুলি থেকে সাবধানে থাকবেন। সো বন্ধুরা, চরের এই রাস্তাগুলিতে বেড়াতে যাওয়ার সময় আপনারা এরকম দেখবেন বড় বড় গাছের শেকড় বেরিয়ে রয়েছে। এমনকি খাঁড়ির পাশে ও চরের বিভিন্ন জায়গায় এই শেকড় বড় বড় গাছের শেকড় বেরিয়ে রাখে। তো এগুলোতে কী হয়, কারো যদি পায়ের নখ বড় থাকে তো সেগুলোতে লাগে এবং নখটা নষ্ট হতে পারে। সে কারণে অবশ্যই সুন্দরভাবে নখ কেটে সুন্দরবনে বেড়াতে আসা উচিত। বন্ধুরা, এরকম আরও নানান বিপদ রয়েছে সুন্দরবনের মধ্যে। বিভিন্ন রকমের মাকড়সা রয়েছে, বিষাক্ত বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ রয়েছে, বিভিন্ন ধরনের মাছ রয়েছে যেগুলো কাঁটা ফুটিয়ে দিলে প্রচণ্ড যন্ত্রণা হয়, এবং কুমির বাঘ তো রয়েছে, তবে সেগুলোর দ্বারা দর্শকদের সুরক্ষিত রাখা হয়। তো তবুও নিজেকে অবশ্যই জেনে রাখা উচিত। তো বন্ধুরা, অবশ্যই সুন্দরবনে বেড়াতে এলে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের সুন্দরবনে বিপদ নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।